ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের সম্মেলন নিয়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের দুই গ্রুপের অন্তঃকন্দল চরমে। কেন্দ্রের নির্দেশে ডিসেম্বরের মধ্যে 129টি ইউনিট, 43টি সাংগঠনিক ওয়ার্ড ও 14 থানার সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও একপেশি কমিটি করার অভিযোগে তা আর হচ্ছে না, যে বিচার গড়িয়েছে কেন্দ্র পর্যন্ত। সংকট কাটাতে রোববার ঢাকায় আলোচনায় বসবেন কেন্দ্রীয় নেতারা। গেল দুমাস ধরে চলছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ইউনিট কমিটি গঠন প্রক্রিয়া। 129টি ইউনিটের মধ্যে 93টিতেই শেষ হয়েছে কমিটি গোছানোর কাজ। তবে কমিটি নিয়েই নওফেল ও নাসির অনুসারীদের দ্বন্দ্ব এখন চরমে। উত্তর হালিশহর ও বাগমনিরাম ওয়ার্ড সহ 93টি ইউনিট কমিটিতে পদে না রাখার অভিযোগ নওফেল অনুসারীদের। কেন্দ্রে অভিযোগের প্রেক্ষিতে স্থগিত করা হয় ওয়ার্ড সম্মেলন। যেদিন সম্মেলন মন করা ঠিক করে একদিন আগে বা দুই দিন আগে মহানগর একজন নেতাকে বললো আপনি ওখানে যান, সেখানে কোনো যাচাই বাছাই না করে এবং পার্টির যে সদস্য ফর্ম এটা পূরণ না করে ওই যে যাচাই বাছাই ফর্ম যেটা দিয়েছি এটাকে ফিল আপ করে তিনি কমিটি করে ফেলছেন। আমাদেরকে আমাদের সভাপতি সাধারণ সভায় আশ্বস্ত করেছেন, কিন্তু দেখলাম যে না, আমাদের কথাটা উনি বাস্তবে উনি ইমপ্লিমেন্ট করছেন নাই। তবে অভিযোগ অস্বীকার করে আজম ও নাসিরপন্থী এই নেতা জানান ভিন্ন কথা। আজকে আওয়ামী লীগ করার জন্য সে আসছেন, একটা ফর্ম ফিল আপ করছেন, কিন্তু গঠনতন্ত্রের বাধ্যকতার কারণে আমি তাকে একটি জায়গা দিতে পারছি না। আমরা তাদেরকে বুঝিয়ে বলছি আমরা গঠনতন্ত্রের বাইরে কিছু করতে পারবো না, আপনারা অপেক্ষা করেন, আগামীতে আপনারা নেতৃত্ব দিবেন। এদিকে দলীয় সভা সমাবেশে দেয়া বক্তব্যেও এখন ফুটে উঠছে নগর আওয়ামী লীগের কুন্দলের চিত্র। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সরব তাদের এই ফেসবুক অ্যাকাউন্ট যদি দেখায় সেইখানে দেখা যাবে তারা যে কমেন্ট করেন, যে লাইকগুলো দেন, সবগুলো আত্মঘাতী আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের বিরুদ্ধে তাদের প্রতারণা। নিয়মিত সম্মেলন না হওয়ায় আহ্বায়ক কমিটি দিয়ে চলছে নগর আওয়ামী লীগের বেশিরভাগ ওয়ার্ড ও থানা কমিটি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।